الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. اذا امر فرم فصل في كون نطقه صلى الله عليه وحيا وكونه لا يخطئ في رضاه ولا في سخطه. اذ فرم امر فرا او سمست حديث بايات دي ثابت خروا يا رسول الله صلى الله عليه وسلم الماتوة تيشارا وحير موافقة سن رسول الله كوشير حالتة كنتا ماتكوا غمير با غسر حالتة كنتا ماتكوا كنو شمي كنو مات وحير ولتا رسول الله زبان مبارك تنبريشن. উনি একটা কথা সাফ হওয়ার দরকার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আয়াত আইসে আমরা পড়ব, ওয়মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ ফরমাইতরা, এটা কোরআন শরীফের আয়াত, যে আমার নবী কোন সময় তার ইচ্ছানুযায়ী তার খাইশ মতো মাতেন না, বরং যা মাতেন ওহির মহাবেগ মাতেন। কথা দুই কিসিম, যেটাও রসুল্লাহ মাতিছেন দুই কিসিম কথি। যে সমস্ত কথার লগে সম্পর্ক কথার শরীয়তর হুকুম আহকাম আদব তমিজ কায়দা কানুন এটা যা রসুল্লাহ সাল্লাহ মাতিছেন সারা ডাইরেক্ট ওহির মাধ্যমে রসুল্লাহর ভিত্তি দেওয়া হয়েছে। আপনারা জানা আছে ওহি দুই কিসিম, একটা ওহিয়ে মতলু আর ওহিয়ে গৈর মতলু। ওহিয়ে মতলু যেটার মানা আল্লাহর তরফ থেকে, লফজ আল্লাহর তরফ থেকে, যেটা আমরা নমাজও পড়ি অর্থাৎ কোরআন শরীফ। আর ওহিয়ে গৈর মতলু যেগুলা আহকাম বিষয় শরীরে আল্লাহর তরফ থেকে নবীর ভিতরে ইলকা করা হয়েছে ওহির মাধ্যমে, ওগুলা ওহি। ত
তবে দুনিয়াদারি কথা বাড়তেছে, তার দুনিয়ার বিষয় সম্পর্কে আলোচনা রসুল্লাহ এটা কোনোটা অফির হুকুম আহকামর আদবর তরিকার বিলকুল উল্টা নাই। হুবহু অহি নাও হোক কিন্তু এগুলা রসুল্লাহর যতটা ফরমাইছেন গুসার হালত ফরমাকুয়ার খুশির হালত ফরমাকুয়া কোনোটাও ওহির খেলাফ নয়, ওহির মুয়াফিক সারা। দুই এক সাহাবিয়ে প্রশ্ন করছেন, আমরা পড়িতে হইম আপনি গুসার সময় বৌদ্ধ হইন, ইয়া রসুল্লাহ আপনি খুশির হালত বৌদ্ধ ফরমাইন। রসুল্লাহ জবাব দিয়েছেন, সকল তো তুমি যেন খেয়াল করি হনিও, আমি গুসার অবস্থায় কোনটা হই আর খুশির অবস্থায় কোনটা হই, কোনোটা ওহির খেলাফ নাই আমার, সারা ওহির হক এটা। ওয়ায়াত হেলাল উল্লেখ করতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার যা হয় আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে ওতার পয়ের আমি করি, আমি আমার তরফ থেকে ওহির বুঝে না আমি কোনো কথা মাতি না। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসির, একজন আন্ধা মানুষে একজন চৌকলা মানুষে সমান নয়, অর্থাৎ আমারে মানুষ যে কিতা কইতাম না কইতাম এ সম্পর্কে আল্লাহ আমারে চোখ দিছেন বুঝ দিছেন, গতিকে আমি বুঝর বাড়া কোনটা মাতি না। আফলা তাতাফাক্কারুন, ওয়াইজা লাম তাতিহিম বিআয়াতিন ক্বালু লাউলা ইজতাবাইতাহা, কোনো কোনো সময় কোনো ব্যবহারে রসুল্লাহ চিন্তা ফরমাইরা কোনো আয়াত না দিল না, এ সময় কোনো কোনো মুমিনে কইতে ইয়া রসুল্লাহ আপনার ইচ্ছা মতো একটা হই দিল তো আমরা হন, আমরা ফিরাইতাম না আপনার হতে। আল্লাহর জবাব কইতেরা কুল, আপনি কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমি আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে যা কুছ জানাই লয় ওটারেও আমি হই। হাযা বাসায়িরু মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতান লিল কওমি ইউমিনুন, এটা যা সারা আমি যা হই সারা আল্লাহর তরফ থেকে বুঝ, এটা হেদায়ত আর রহমত মুমিন হলো লাগে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَ نَأْتِ بِقُرْآنٍ غَيْرَ هَذَا أَوْ بَدِّلْهُ, আল্লাহ ফরমাইতরা আমার আয়াত হল যখন মানুষের সামনে ফোড়া হয় যারা আমার গেছে আর আইতা চাইন না, অর্থাৎ আমার উপরে ইমান আনেন না, এরা কয়ে যে আপনি এইটা বদলিয়া কঠিন বুঝেন একটা আর একটা কই লেখ কেউ বদলি লেখ। রসুল্লাহ আল্লাহ জবাব কেটে কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি, আমি আমার তরফ থেকে কোন তার রদ বদল করতাম পারি না, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি ওহি দ্বারা যা আমার জানাইল সারা আমি এর উপরে করি, ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, আমি ডরাই যদি আমার তরফ থেকে হই আর আল্লাহর মর্জির উল্টা হইতে আমি আযাব হলি জুঙ্গি। ওয়াইজা বাদদাল্লা আয়াতাম মাকানা আয়াতিন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনজিল ইউনাজ্জিল, আল্লাহ ফরমাইত্রা আমি যখন কোনো আয়াতরে আরো আয়াতর জায়গা বদলাই দেন নস মনসুখ হয় কোনো কোনো আয়াতর মানা মনসুখ করছেন আল্লাহ আরো আয়াত নাজিল করছেনের বদলে, এটা আল্লাহর হেকমত, একটা ফয়লা ফরমাইলে বাদে বদলাইলে হানে তাইনু জানেন বেশি। আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সামনে ফরমাইলেন আমি তো আল্লাহ নাজিল, কালো ইন্নামা আনতা মুফতির,
আপনি খাইল বাফরু আয়াত ফরলা আজ ই আয়াত আর না ই আয়াতর মানা রইত না এগু বদলি দিব কি আপনি তো এটা বানাইয়া হই নকলতা আপনার তরফ থেকে বল আকসর হুমলা ইয়ালামুন এরার মধ্যে বেশিরভাগ অজ্ঞান বুঝে না কোন তাই লাগে তার আইলামতে قل نزله روح القدس من ربك بالحق ذا كنت امي فولي قران شريف سارا الله جبرائيل عليه السلام اور মাধ্যমে আল্লাহর তরফ থেকে পড়া হয় খনে ليثبت الذين امنوا وهدى وبشرى للمسلمين তোইলে যারা ঈমান আনিল সইন এরার লাগি এটা হেদায়ত হইতো এবং ভবিষ্যতের লাগি কিয়ামতের লাগি মুসলমানের লাগি সুসংবাদিত ولقد نعلم انهم يقولون انما يعلمه بشر তারা হইতা কি লেখাইয়া আগন নবী হলোর খ্রিস্টা উৎসাহন লেখইতা এটা ইনফাইবা হই কত শো বছর আগে হাজার বছর আগে এটা গুজরিছে এটাও খইটাকে লেখাই লিছেন আর আমরা কিছু খইবার আগে সে শিকাই দিয়ে সারা মান শিকাই দিয়ে আর ওটাতে নেই আমরা এখন কোরআন শরীফ কইয়া আল্লাহ ফরমাইতে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজমিউম ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবীন উনজেতা আল্লাহর নাফরমানি করে ইতার ভাষা আজমি বুঝবার ভাষা নাই আর কোরআন শরীফে আমি নাজিল করি এটা স্পষ্ট আরবি ভাষায় আমি নাজিল করি ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম ফরমাইরে আয়াত আল্লাহ যারা আল্লাহর আয়াত করলে বিশ্বাস করেন না এরারে আল্লাহ ফতো আর দেখেন না ওলাহুম আযাবুন আলীম এরার ফরহ হল কঠোর শাস্তি এর ফরর আয়াত ফরমাইত্রা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া আল্লাহ ফরমাইত্রা আমার নবী তান ইচ্ছা মতো কোন তা কইন না আমার ইচ্ছা লাগে না মিলাইয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যাও কইন আমার তরফ থেকে ওহির বুঝি মতো কইন এর ফরে হাদিস وبالسند المتصل إلى أئمة المحدثين نفعنا الله بعلومهم ورحمهم الله تعالى عن عبد الله بن عمرو رضي الله عنه يسابي بيان قتلى قال كنت أكتب كل شيء أسمعه من رسول الله صلى الله عليه وسلم আবদুল্লাহ ইবনে আমরুল আস সাহাবিয়া বয়ান করতরা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে রুবান মুবারক থেকে যা শুনতাম সারা লিখে রাখতাম লিখতাম মানে কি যেন ভৌরি রুমবাদে ইতিহাস জানা দরকার বা খিরুর জানাও আছে হদিস লেখা হল ফেলা ও ব্যক্তি আরম্ভ হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনু হল ফেলা লেখা আরম্ভ হচ্ছেন এবং তাইন জমাইয়া দুই তিন দিনের সময় হইলে মাঝে মাঝে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফলিয়া হুনাইতা যে রসুলুল্লাহ আমি লিখতিনি কোনটা ভুল হলাম আপনার একবার তা হুনাইলে রসুলুল্লাহ সময় থাকলে হুনাও কিতা লেখছো তো যেন লেখা হুনাইতা উনানির পরে রসুলুল্লাহ একটা ঠিক আছে ফরমাইতা সাদাখতা তুমি ঠিকই লেখছো তোমার লেখা ঠিক আছে ওলা জেদুন তাইন কিছু লেখতা বাদে কেন হুনাইতা সুযোগ হইলে আর রসুলুল্লাহ ফরমাইতা সাদাখতা এই হরি হরি তান সারা লিখনে বক্কা বড় কিতাব লাগানো হয়ে গেল গিয়া ইকানোর নাম হয়ে গেল আর সাদিকা সত্যবাদী কিতাব রসুলুল্লাহ যা ফরমাইছেন তাইন লেখছেন লেখা ঠিকও আছে বলিয়া রসুলুল্লাহ ফরমাইছেন সাদাখতা ইকানোর নাম হয়ে গেল সাদাখতা ও আর সাদিকা যেখান হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস লেখা ওখান হইল সর্বপ্রথম হদিসের সংকলন এর আগে আর লেখছেন লেখে হ্যাঁ এর বাদে আরও সাহাবিয়াকলে লেখা শুরু করেন তার কারণ হইল আরব লেখাপড়া কম আছিল মানুষের লেখা প্রায় জানতা না আল্লাহ তাআলার মামেলা ই আরবর মানুষের
স্মরণ শক্তি বা ইয়াদ শক্তি অত প্রখর আছিল, 150, 160, 170, 180 লাইনের খুঁজিদারে আপনি ভরিয়া গেলে কি বাদে তারা জুবানি শুনাই দিতে পারত। ওলা প্রখর আছিল ইয়াদ শক্তি। এর কারণে আল্লাহ ও বুঝে নবীর হীন দিছেন যে তান যারার কাছে ফরমাইবা এরা কথা বলতে না, এরা কেউ বলতে না। আর ই সাহাবিয়ে মনে মনে ভাবতা যে আমি যদি বৌরিলে একটা কথা তে তো আর হইতাম না, আবার জিগেই বানিয়া সদিন খিতা কইছিল ওখানে খকু ইলা ঠিকানে তো বেআদবি হইব, গতিকে আমি লিখে নিতাম। উরিদু হিফজাহু, আমার ইচ্ছা হইল মুখস্থ করতাম, লিখে নিলাম গিয়া পরে আমি মুখস্থ করব। ফানাহাত নিয়ে কুরেশ তাইন বয়ান করতা, কুরেশি হলে আমার নিষেধ করলা তুমি ইলা লেখিয়া না করতা। ও কালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউ ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বশরুন ইয়াতাকাল্লামু ফিল গদবে রদা, তুমি তাইন জেতা হইন সারা গলতা যে লেখিলাও ইনতান বয়সও কমেছো ইতান, তুমি সারা শুনতেও লেখিলাও যে রসুল্লাহ তো মানুষ শেষ পর্যন্ত তাই তো মারতে বুলো মারতে পারেন, গুসার আলোতো গুসা করে হইতে পারেন, নারাজির আলোতো নারাজির বাসায় মারতে পারেন, তুমি সকলটাইলা লেখিও না ঠিক নাই। তাই কথা আমসাক তো আনিল কিতাব, আমি লেখা বাদ দিলাম। ফাজাকারতু যালিকা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছে জিকির করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সকল কথারে লিখি, গুসার হালত খকুয়া আর খুশির হালত খকুয়া, আমার এই লেখা ঠিক নেই। ফাউমা বি ইসবাইহি ইলা ফিহি, আমার কথা শুনিয়া রাসূলুল্লাহ তান আঙ্গুল মোবারক দিয়ে তান মুখ মোবারক দিয়ে ইশারা করে উক্তুব, তুমি লেখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর আত্ম আমার জান, আমি হু আল্লাহর কসম খাইয়া কইয়ার মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক্কুন, আমার জীবন থেকে হক ছাড়া কোনটা বাড়িত নাই, লেখিয়ে তুমি। এই আমদুল্লাহ ইবনে আমরুল আসরিকান হি জমানা তো সাফা উফা আসিল না, লেখা হইছে না, সাফা হইছে না, ও তানিকান তান গোষ্ঠীগাড়া এরার কাছেও আসিল। তার এর ফলে তো হদিসের কিতাব উতাব বহুতটা লেখা হইতেছে, সাহাবায়ে কেরামের বহুত লেখছেন, অনেকের লেখা জানতা না বাদে লেখা এঁকছেন, আরেকগুলো লেখা জানতাও কাতিবিনে ওহির সংখ্যা তো আমরা ইতিহাস পড়লে পাই প্রায় 40 জন আসলে রাসূলুল্লাহর ওহি লেখানেওয়ালা, এটা লেখা না জানলে আমার না বুঝলে কোনো লেখলা নি কোনো। তবে এটা কিতাব আকারে কোনোটা বাড়িছে না, কিতাব বাড়িছে আরও বহুত বাদিয়ে, যে বাজে বারো নিয়ে কেউ কেউ আপত্তি করছেন যে কতদিন আগে রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি তো মন তাকে লেখি লইলে যেন এটা ঠিক হইব না, দেখা গেছে না এটা সারা মিলিয়ে মিলিয়ে লেছে। ওফি রেওয়ায়তে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইরা কালা কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, সাহাবায়ে কইলে আরজ কইলে রাসূলুল্লাহ আপনি তো কোন সময় আমার লগে আমরা লগে মজাক তামসা করুন, খেনে জিকাইলা মজাক তামসার মাঝে আমরা বাহুল্যতা মাতিলে ফাজিল মাতি কত হইন, ও কারণে সাহাবায়ে করে বুঝবার লাগে জিকাইলা জবাব দিলার কালা ইন্নি লা আকুলু ইল্লা হাক্কান, রাসূলুল্লাহ জবাব দিলে আমি মজাক করি আর যেটা করি হক ছাড়া কোনো কথা আমার মুখ পাইতে নাই ওখানে। রাহু আহমদ তিরমি যাবার অভি রেওয়ায়তে আমির ইবনে শুয়াইবিন আরেকটা কথা আখতা মন্তকে গেছে গিয়া, ও যে আমরা রেওয়ায়ত হলার সনদ ভাই আন আমির ইবনে শুয়াইবিন আন আবিহি আন জাদ্দিহি,
ও ইলা হইয়া যতটা রহাদিসর সনদ আপনারা ফন্নওয়ালা ফাইবা ইশারা হও সাদিকার রহাত ও ইয়ামিব নে আপনি সোহাইব ইন হৌ বংশ রেখন এবং তাইন যা বয়ান কর্তা তানতানোর পূর্বপুরুষের লেখা অনুযায়ী বয়ান কর্তা গতিকেও ই সাদিকা কিতাবর রেওয়ায়ত কোনগুলা সিন ভাইবার এক ব্যবস্থা হইল যত হদিস সনদ আন আমরিব নে সোহাইব ইন আন আবিহি আন যদি করি আছে সারা হইল হৌ সাদিকার হদিস وفي رواية عمرو بن شعيب أن شعيبا حدثه ومجاهدا شعيب زن تنتن الفروف الفروف الرسل أين أر مجاهد بيان خسن أن عبد الله بن عمرو رضي الله عنهم حدثهم زي عبد الله بن عمرو رسول الله حدث لك يا رختا تينو بيان خسن أنه قال يا رسول الله أكتب ما أسمع منك দেহতাও আপনার কাছে আমি শুনি সারা লিখতাম নি কালা নাম রসুল্লাহ ফরমে তুমি সারা লিখিও কুল তো ইন্দাল গদবে ও ইন্দার রেদা আপনি কোনো সময় গুসার আলোত মাতেন কোনো সময় খুশির আলোত মাতেন কালা নাম রসুল্লাহ জবাব দিল সারা অগলতা লিখিও ইন্নাহু লায়াম বাকিলি আন আকুলা ইল্লা হাক্কান আমি যাও কই ডং করে কই আর গুসা করে কই হক ছাড়া কিন্তু আমার উপায় আইত না আমি হক হই অতএব তুমি লিখতে কোনো চিন্তা করিও না ওফি রেবাহতে আবদুল্লাহ ইবনে আমরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাসমা মিনকা আশিয়া নুহিব্বু আন নাহফাযাহা নাকতুবুহা ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমরা বহুত কথা শুনি পছন্দ করি তারে মুখস্থ করতাম মনে রাখতাম কিবা লিখি নিতাম ক্বালা নাম জবাব দিল রাসূল হ্যাঁ লিখিও فقلت ما يكون في الغضب الرضا قال نعم আপনি গুসার আলোত উত্তম আতইন কুটির আলোত কুন্তম আতইন এটা সারা লিখতাম নি রসুল্লাহ ফরমাইল লা আকুলু ফিল গদব রদ ইল্লা হকান আমি গুসা করি মাতি আর কুটির আলোত মাতি যাও মাতি আমার মাতি কেন কোনো লিখতে তোমার কোনো বাধা নেই وفي رواية عبيد بن عمر رضي الله عنه قال سمعت رجلا يقول لابن عمر إن خطر ما عبد الله بن عمر جاءت شنتي ألم تسمع رسول الله يقول أفني هنشنني رسول الله فرميتي إني لا أمزح ولا أقول إلا حقا أمي كنا شما تمرتن لغي كشير ماتو ماتي تبه منوراكيو حق صلا كنت خوينا কালাম তাইন জব দিল এটা আমি ফরমাইতে হইনি হাদিস ফসলুন ফি আদমে মিসলিয়তিহি বি আহাদিম মিন আল খালায়েক কুল্লাহা ই ফসল তাইন কোরআন হাদিস দি সাবিত করবা যে রসুলুল্লাহর মিসিল বা মত আর কেউ নাই আল্লাহর তামাম মখলুকের মাঝে আর দ্বিতীয় কোনো ব্যক্তি রসুলুল্লাহর মিসিল আসল না হ্যাঁ রসুল্লাহর সুরত সকল আসিল মানুষের সুরত আল্লাহ এই কথা সত্য আমি কোনো সময় কইও আল্লাহ তালায় তার নবী সাল্লাল্লাহু সাল্লামরে নূর দিয়া বরিয়া দিলেছিল সুরত সকল রাখলা মানুষের খালি এক মানুষের রূপ দরাইয়া জাহির না করলে মানুষের মাত্তা ভাল্লা নয় জিকাইতা ভাল্লা নয় ও যে কারেন্ট এটা তো নূর বা আলো এটার দ্বারা আপনার খাম চলতে পারে কিন্তু আপনি এটার জিকে এখন তা কইতে পারত না এটা মুখ দিয়ে আপনার এখন তা কইতে পারত না ও মানুষের স্বার্থে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রূপে জাহির করছেন কেবল মানুষে ফাইতা করি মানুষে হুন্তা করি মানুষে হইতা করি বার করছেন ও কারণ হইল একমাত্রটা আমরা সুবিধার লাগে আর আমরা এই সুবিধারে বুক করছেন যারা সাহাবায়ে কেরাম বা বাজে ওখানেওয়ালা আসেন এক গুরু মানুষে কেন তাই তো আমরা লেখান মানুষ আসলাম বাস্তব যদি আপনারা খুঁজাইন এ দেখবা একমাত্র দেখতে আমরা লেখান আসলা ইকান সত্য কোরআন শরীফ আসে আমরা লেখান আসলা অন্য বেশকম আছে কিন্তু বাস্তবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর
আমরা রাখান যে শরীর বা বডি দেখা যাইতো, হয়তো তো আমরা রাখান আছি না, মুখ তো আমরা লেখান, কিন্তু রসুল্লাহ জুবানটি আল্লাহ কচা উমায়ন্ত কুয়ানিল হওয়া তার ইচ্ছা মতো কুচ্চু মারতেন না, ওহির ইঙ্গিত ছাড়া কুচ্চু মারতেন না। ওলা এক একটা অঙ্গ করে যদি আপনি তালাশ করেন, তে দেখবা সারা হল দিক দিয়ে আমরা লেখান নাই, বলে আমরা লেখান তো খাইতা, ওই খাইতা আমরা লেখান, তবে কয়েকদিন পরা না খাইয়া থাকতে পারতা জেলা আসেন ওলার ইতা। যদি আমরা হদিস পাইমু রসুল্লাহ সাল্লা সাল্লামের সমে বেশাল একজাত রোজা আছিল, রসুল্লাহ ফয়লা ফয়লা রাখতা, সাহরিও না ইফতারও না, সারা দিন রোজা, সারা রাত রোজা, ওলা রসুল্লাহ রোজা রাখতা। সাহাবিগুলোর তো মহাব্বতে রসুল্লাহ সাল্লা সাল্লাম রে জেলা আমল করতে দেখতা, ওলা আমল করতা, কিছু সাহাবি হলে ওলা শাহরি না খাইয়া ইফতার না করিয়া রোজা রাখা শুরু করল, এক দুই দিন বাদে খাড়া হয়ে নমাজ পড়তে পারতেন, উল্টু 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 ফোড়া ধরল, নমাজও খাড়া হইতে পারেন না। বাদে রসুল্লাহ সাল্লা সাল্লামে খবর লইলা যে এরার বেমার কিতা, এরা যে নমাজ তনে উল্টু উল্টু ফড়ি গেলা গিয়া, সাহাবাই কারাম ইলে আসনা দে তুরে এক ধরার সর্দি রইলে আর মসজিদ বাদ দিলে, রসুল্লাহর করে নমাজ পড়া বাদ দিলে, ইলে আসনা না বেমার আজার লইয়াও যাই থাকে। ও রসুল্লাহ জানতে চাইলে যে এরা নমাজ পড়তা পারলা না, নমাজ তো নে উল্টি উল্টি ভরি যাইন, কিতা বেমার। সাহাবাই কারামে এরা জিকাইলা যে তারা কইলা আমরা রসুল্লাহর খান রোজার হাতা গেছিলাম, রাইতও খাইছি না দিনও খাইছি না, রসুল্লাহ সাল্লা সালামে এরা ডাকাইয়া নে কইলা যে তুমি যেন খাও না খানে, না খাইয়া রোজা রাখবা কিলা, এরা জবাব দিলে ইয়া রসুল্লাহ আপনার দেখা দেখি রাখিস, আপনার দেখা দেখি রাখছি তৈলে আমরা সব পাইতাম আপনার পয়রবি করার। রসুল্লাহ ফরমাইলা আইয়ুকুম মিসরি, আমার দেখা দেখি রাখিলিস, আমার দেখা দেখি সকল সকল কাম করতে, তুমি যেন মাঝে কেউ আমার লেখা না শুনি, আমার মতো আর কেউ আসুনি, তুমি যেন কেউ তো আমার মতো নাই, দেখছো আমি খাই না পি না করছা, আল্লাহ তান তরফ থাকি বিশেষ পয়সা আমার খাওয়াইন, আমার জেলো এক বুঝ দিন, তোমার তান ফেট খালিলে আর খাড়া হইয়া নমাজ পড়ছে আমার তো ইলে হয় না, ওইছে না ওই তো নাই, গতিকেও তুমি যেন আমার মতো নাই, ইলার জোয়ার রাখে না। এরপরে কিন্তু রসুল্লাহর কোনো কাম করতে অনেক কামও, নমাজ বন্দি গীতাত নাই, অনেক অনেক কামও রসুল্লাহ করতে দেখলে সাহাবায়ে কেরামে জিকাইয়া করত, ইয়া রসুল্লাহ আমরা করতাম নি। যেমন তার মিশাল প্রত্যেক সোমবার আইলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নফল রোজে একটা রাখত, ওই এক গুরু সাহাবি হলোর খেয়াল লইলে তিন রাখতা, কিন্তু একবার বাড়ি খাইয়া আসে আন্না জিকাইয়া রাখিয়া রসুল্লাহ বাজে নিষেধ ফরমাইছেন, নাথে জিকাইলে ও জিকাইলে ইয়া রসুল্লাহ সহি মুসলিম শরীফ হাদিস আছে আপনি প্রত্যেক সোমবারে নফল রোজা রাখেন, তার কারণ কিতা? রসুল্লাহ জবাব দিলে কারণ আর কোনটা নাই, যেহেতু সোমবার দিন আল্লাহ তাআলা আমারে পয়দা করছেন এবং আমার উপরে অল হইলা কোরআন শরীফ নাজিল করছেন, ও আল্লাহর শুকরিয়ার লাগে আমি সোমবার এলে রোজা রাখি। তো বোঝা গেল সাহাবায়ে কেরামে ফয়লা দিনেরই ঠেলা খাইয়া বাদে আর রসুল্লাহ খান আমল করতে খাস খাস যেটা আমল রসুল্লাহ নাজিকাইয়া করতেন। অন্য আমরা আরো মশলা হয়ে কিনলাম, রসুল্লাহ জবাব দিলে সোমবার দিন আমার পয়দাইশ, এর কারণে আমি রোজা রাখি, কিতার লাগে রাখুন শুক্রিয়ার লাগে, এত বোঝা গেল রসুল্লাহর পয়দাইশর শুক্রিয়া স্বরূপ আমরাও সোমবার আলিয়া রোজা রাখতাম পারি। বরং ইমাম যত খামে আল্লাহর শুক্রিয়া দেয় হল কাম করতাম পারি, রসুল্লাহর পয়দাইশ যে উপলক্ষ করি আমরা যে সৎকা করি, মিলাদ শরীফ পড়ি, আমরা লিল্লা খয়রাত করি, এটা আল্লাহর শুক্রিয়ার নিয়তে করলে সারা উৎসব হইব, কারণ রসুল্লাহ
তার শুক্রিয়া পয়দাইশ শুক্রিয়া তা করবার লাগে রোজা রাখছেন। সাহাবাই কেরামটা কইছেন না তুমি যেন প্রত্যেক সোমবারে রোজা রাখে, কেন সাহাবাই কেরামের লাগে এটা তকলিফ হইব, এর লাগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ইরা করতে করছেন না। সে কইন না নিজে রসুল্লাহর পয়দাইশ শুক্রিয়া রোজা দিয়ে দেয় করলাস, তুমি যেন তো আরও বেশ করে খাও, সে নির্ণীতা তো অতিরিক্ত হানি। তার জবাব হইল এই ইমাম ইবনুল হাজ রহমতুল্লাহ আলহি, ইমাম ইবনুল হাজ মালিকি এই নাকজমানার বড় এক ইমামে মুজতহিদ আসল, তাইনি প্রশ্নরে আনিয়া জবাব দিছেন যে না ইলা নাই রসুল্লাহ সোমবারে রোজা রাখার উদ্দেশ্য যখন আসিল আল্লাহ তানে পয়দা করছেন ওর শুক্রিয়া, এই হিসাবে শরীয়ত সম্মত যত কামে আল্লাহ শুক্রিয়া দেয় সারা আমরা করতে পারি, রোজা রাখি হোক, নফল নমাজ পড়ি হোক, সিন্নি সলাত করি হোক, বেশ করে দুরুদ শরীফ পড়ি হোক, নাত পড়ি হোক, যত কামে আল্লাহ খুশিবার মতো রসুলুল্লাহর পয়দাইশ শুক্রিয়ার স্বরূপ আমরা সকল কাম করতে পারি। ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি তান আল মাদখল কিতাব লিখছেন কথা। আমরা তো কোনো আমি কোনো কিতাব পাইছি না, আপনি আমরা লাগে এখানে কইতেও নাই, কেউ কইতেও নাই। আপনি যদি বড়ো আলিম হইন আর আল্লাহ তো বড়ো আলিম বানাইছেন, আপনি কোনো সময় কইতেন আমি আমার বাবা লাখান, বাবা লাখান মাথায় খাই সেখান কইতে পারো, তো এর লাগে আমি কইলাম দেখতে আমরা সত্য কিন্তু হকীকত আমরা লাখান নাই। অন্য একটা কথা আরো তো আগুয়াই যায় কে রসুল্লাহ সাল্লা সাল্লাম নূরর পয়দা না মাটির পয়দা, ওখান তুড়া মাতিলেই তুড়া করিয়া ষোলো আনা নূরর পয়দা কিলা কইতাম, মাটি যা লাগছেও না কি কথাটা কিলা হইম, অথচ হদিস শরীফ আছে আল্লাহ তালায় হজরত ইব্রাহিম দে হুকুম দিলা মদিনা শরীফর অমুক জায়গার থেকে গিয়ে এক মিনিট মাটি আনো, ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা শরীফ যেন হয়েছে ঠিক ও জায়গার থেকে ইব্রাহিমে মাটি এক মিনিট নিলা, এর হলে আল্লাহ হুকুম করলা যে ও মাটিরে তুমি এনে রিফাইন করো, বেহেস্তর যত নালা আমি রাখছি বেহেস্তর তত ফানি রাখছি, ওটা ফানি দি বারবার দো, কত সবার দো তুমি দইতে দইতে ও ফানিরে আমার কাছে আনো। রসুল্লাহ সাল্লা সাল্লামরে ই মাটি দিয়ে আল্লাহ পয়দা করছেন। তবে একটা কথা, ও যে কত দি বছর বড় আল্লাহ তালায় বেহেস্তর ফানি দিয়ে এই মাটিরে রিফাইন করলা, ই রিফাইন করায় মানি মাটি সাফ হইতে না নি, বহুত সাফ হয়ে গেছে। মাটির কাম হইল কোনো জিনিস আগুলা দেওয়া, কোনো এক টিলার ওবাজ আপনি খাড়ো হয়নি হবো হয়তো আমি খাড়ো আর আমার দেখতা নাই, মাটি আগুলা দিলেই ফোড়তা ফোড়তা নাই, কিন্তু ও ফোড়ারে বালা করে দেখবার লাগে যে চেশমা লাগাইছি আমি এটা কিয়র বানাইল, আউটা তো আসলে মাটি, ও যে গ্লাস দেখতে এটা কিয়র বানাইল আওটা মাটি, সিনোর বর্তন দেখেন আওতা মাটি সারা মাটির, কিন্তু মাটিরে রিফাইন করলে যে কিতাব নে রসুল করিম সাল্লা সাল্লামের মাংসর সুবিধা কি আল্লাহ তালা মাটি দিয়া মাংসর রূপ গড়েছেন, কিন্তু এই রূপর ভিতরে আল্লাহ তার নূর দিয়ে এখানে ভরে দিয়েছেন, সেনে মাটি দিয়ে রূপ দাঁড়াইলে কেন আগে কইলেছে, যদি রসুল্লাহ নূর আর নূর তাক্তা আমরা দেখতে হইলাম না, উনি ও যে আপনি দেখতরা এই যে কিতা দেখা বাল্ব দেখতরা ইনো দেখতরা ফ্যান লটকিয়েছে, এগু তো আসলে আলো নাই কারেন্ট নাই, কারেন্ট অগুতনে হরে লিগান দেরি দিব, কারেন্ট যে জিনিস এগু দেখবার নাই, কারেন্ট যে জিনিস এগু আতাইবার নাই, বরং বের হলে কারেন্ট তো আপনার হাত পড়ে গেলে আপনি শেষ হয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পয়দা করতে খালিস নূর দি যদি বার ভিতরে সারা পয়দা করতে মানুষের দেখা মুশকিল হইল না, লাগাল ভাবা মুশকিল হইল না,
কোনো কথা জিকানি মুশকিল হইলেও নেই, রসুল্লাহ এরকম থাকা মুশকিল হইল। এর কারণে আমরা সুবিধার লাগে আল্লাহ তান ভিতর দিয়ে সারা নূর দিয়া বরিয়া বারখান রসুন কবার আমরা সারতে আমরা সুবিধার লাগে। এই কারেন্ট আপনি ব্যবহার করতেলে ও যে গ্লাস ইগুনা লাগাইলে আপনি ফাইলা না নিও যেগুর ভিতরে তনে বারর হুকু কারেন্ট আর বারর গইল গ্লাস মাটি দি মানাইল সারা। ওলা রসুল্লাহ সাল্লা সাল্লাম রে আল্লাহ তালায় মদিনা জরিয়র রোজা মুবারকর জাগাত থাকি মাটি আনাইয়া বহু দিন পর্যন্ত বেহস্তর বিত্র নদীগুলোর পানি দিয়ে রিফাইন করেছেন। রিফাইন করতে করতে ও মিশালও লাগে হয় আল্লাহ আমার মাফ করি ও গ্লাসও লাগানো হয়ে গেছে, আমার চকুর গ্লাসও লাগানো হয়ে গেছে গিয়ে ইলা করেন কেন মানুষের বিভিন্ন স্বার্থে ব্যবহার করতে হবে। রব্বুল আলমিন আল্লাহ তালায় হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফসমে ফসমে নূর বা আলো রাখছিল। আমি কোনো সময় ডং করি হই বলে মূলত রসুল্লাহ যদি নূর না হইন কেউ যদি রসুল্লাহ দোয়া করতা আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা ও ফি উযুনি নূরা ও আজাম এস আজমি নূরা ও ফি লাহমি নূরা ও ফি দমি নূরা ওয়ান আমিনি নূরা ওয়ান শিমালি নূরা ও মিন ফাওকি নূরা ও মিন তাহতি নূরা ইত্যাদি রসুল্লাহ দোয়া কবুল হইতেন। একদিন রসুল্লাহ দোয়া কবুল হইতেনি তে আগর যদি সুল্লাহ না মাটির তখন দোয়া করতে করতে ওখানে দিত নূর হয়ে গেছেন এলা দোয়া আসে না নেই হতিসবে। আমি কোনো সময় ডং করে করবেন রসুল্লার ভিতরে নূরে পড়ার জন্য মানতে ঝুল লাগে অত দোয়া রসুল্লার আমরা হতিসরে পড়লে ভাই কইতে কইতে রসুল্লাহ শেষে কইছেন ওজালনি নূরা ওজালনি নূরা ওজালনি নূরা আল্লাহ আমার ডাইনে বউ আমার হাড্ডিত হাড্ডির ভিতরে নূর দেও, আমার গুস্তর ভিতরে নূর দেও, আমার চকুত নূর দেও, আমার খানো নূর দেও, আমার উপরে নূর দেও, আমার তলে দিয়ে নূর দেও, আমার ডাইনে নূর দেও, আমার বাদে বউ দিয়ে নূর দেও। কইতে কইতে ওজালনি নূরা ওজালনি নূরা ওজালনি নূরা আল্লাহ আমার এখানে নূর আর নূর বানাই লাও ইটা দোয়া কবুল হইব না আপনার আশা করেন না নিশ্চয় দোয়া কবুল রসুল করিম সাল্লা সাল্লাম এক দোয়াও অনর্থ তাইবার কোনো কারণে সে যদি আগর নূর তখন না মাটির এক বড় দোলাও তা হইন ই সারা দোয়াতে দোলার সারাই উঠে হইনা ওল্লা চমকদার হয়েছে যে রসুলুল্লার বায় চাইলে আয়না লাগান হবাজুর জিনিস দেখা যায়, রসুলুল্লার বায় চাইলে আল্লাহ দেখা যায়। ও পর্যন্ত আল্লাহ রিফান করতে করতে সাফ করছেন যে আল্লাহ রব্বুল আলমিনর নূর চমকিবার দেখল রসুল্লাহ সাল্লাম। যাই হোক কতক্ষণ আলোচনায় বুঝলাম এ রসুল্লাহর বদন মুবারক বানাইতে আল্লাহ তোড়া মাটিও লাগাইছেন। মাটি কইতে আপনি আপনি আমি যেলা বুঝিলে নাই ও কিছু মিশাল উশাল যে দিলাম ই যে বাল দিয়ে আপনি আলো দেখা কারেন্ট বা আপনি চাইলে কারেন্টে আপনার আলো দিত নাই আর একটা দেখবার লাগে আরও কোনটা বানাইলি ও যে বাল্ব গ্লাস দিয়ে বানাইছে আগু মাটি বানাইল না দেখি কম দেখি করি যে গ্লাস চকুত লাগাইছে আগু মাটি বানাইল পরিষ্কার দেখি বাদ না বললা দেখবার লাগে আল্লাহ বানাইছে আগু মাটি সারা মাটি আল্লাহ তালায় রিফাইন করাইতে করাইতে রসুল্লাহর বদন মোবারক আমরা সারতে বা আমরা লাগাল ভাইবার লাগি আমরা এথাইন দরবার লাগি ভাইবার লাগি আমরা রসুল্লাহরে দরবার লাগি যে মাটি ব্যবহার করলা এটা সত্য আছে রসুল বদন কিন্তু আমরা লাখান নাই আমরা লাখান হইলে হলতা লইত এক দুইটা মিশাল কই আমরা লাখান না হইবার রসুল্লাহর হাত মোবারক আমরা হাত লাখান ওলা ও অত বড় হাত আছে মশালান আল্লাহ আমার মাফ করুক ওলা আঙ্গুল মুবারক ফাস্টা আসিল ওলা গোস্ত দেখা যাইত হলদা দেখা যাইত কিন্তু এর হকিকত আমরা নিনা না খুঁজলো খুঁজলো হাত লাগলে মিশাল হল বেসমার আছে এক মিশাল হই বোতল লড়াইত আগের দিন বিকালে রসুল্লাহ তসিফ নিয়া বদরের মাঠটা দেখিয়েছে মাঠটা কিলা এদিক দিয়ে রসুল্লাহর লড়াইও হল যদি আপনারা ফলয় নিতে এসো তো কইবা দুনিয়ার বড় বড় যুদ্ধর ইউনিভার্সিটি ইতা সারা ফাঁস করিয়েছেন মনে হয় কই তাকে ইতা কৌশল হইলা আর ইকলা সুহান আল্লাহ সারা আল্লাহ নবীজি রেখে দিছে আগের দিন গিয়া মাঠ দেখিয়েছেন খালি মাঠ দেখছেন না
লগে দুই তিনজন সাহাবি আসলা। এরা ফিরিলরি মনে মনে আইত যে তারা কত কাফির সৈন্যতা বা আমরা তো গণার 313 জন, আমরা বা কিতা করম। এরা সাহস বাড়াই বললে কোনো সময় মাথা রসুল্লে সাহাবিয়ে বয়ান করতে যে আগের দিন বিকালে রসুল্লাহ তসিম নিলাম মাঠটা দেখতা করি, কোন ভাই খেলা হইতা আপনারা দুনিয়াদারি মাঠটা যারা করেন তারা সেবে খেলা হয়। মাঠর গিয়া দেখলা রসুল্লাহ সাল্লামে এক সাইড উষা আর এক সাইড নিশা, ফুব বা ফুব দক্ষির গুণা উষা বাক্কা আর ইবাজ নিশা। জানা কথা হিজো মানে বন্দুকর লড়াই নেয় যে আগলা তনে আপনারে মারিলিম, ইজ তলোয়ার আর তীরর লড়াই আছিল, আদ দিলে গাইল হইলে। এখন আদ দি মায়ের করতে যাইন নিচে হইবা আর একজন উষা তৈলে সেবকে হইবা বলা উষারের আর সেব পাইবা বলা, নিশার তো কি সেব পাইতা নাই। ও রসুল্লাহ মাঠ দেখাত কেলা গিয়া আর দেখি ওকে মনে মনে করলা খাইল ফজর বাদে আমার এরারে লইয়া উষা বাজু এখন হইল আতর মারা আমারই তলোয়ার দিয়া, হেরাও তলোয়ার দি মারব আমার এরাও তলোয়ার দি মারতা মামাই হইতা নিশা তৈলে অত সুবিধা হইব। রাত্রে রসুল্লাহ সাল্লাম খালি হান্দি সেনার দোয়া হরছে আসে হদিস শরীফ এক সাফরি টিলা রোজে আরাম করছেন। বদরর স্টেশনও যেখানে এক মসজিদ আছে অন্য ফতিক সারায় নমাজ পড়েন রোজাদার হইলে ইফতার করেন, ও একটা সাফরি টিলা রোজে ও মসজিদ বানাইয়া তারা ও জায়গার সিন রাখছে। ইতো মসজিদ বানাইছিল হযরত উমর ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন মদিনার গভর্নর আসলো হাকিম আসলা ও রসুলুল্লাহর এক এক জায়গারে তাইন মসজিদ বানাইবে না ইয়াসিন রাসুল, ও জায়গাতে মসজিদ বানাইলে হই মসজিদ না তাহ ও জায়গাত মসজিদ বানাইবে না এটা আসে রাইট ফুয়েছে যুদ্ধত্র সাহাবাই কেরাম এবার গিয়া যখন হেরা উষাখান ধরিলিছে শত্রু দ্বারা এরা মাঠর উষা সাইডটা জুড়িলিছেন, এখন রসুলুল্লাহ তান সাহাবি হলে লেগে নিচে তাকে যুদ্ধ করতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দিল মোবারকের মধ্যে বড় চিন্তা আইল, ই আমার এত মায়ের খাইলিব, হেরা উসাদ তাকে মারব এরা মায়ের খাইলিব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামে কুন্তা চিন্তাত ফললে আপনারা দিলে কিতা হয় এই চিন্তাটা খার গেছে জাহির করবা ভালো লাগে আল্লাহর গেছে, ই তাত লড়াই বিড়াই তো হলাইছিল আল্লাহ যাইনি তা বাজাইছেন তানেও তো কইবার সামনে। আর একটা জিনিস কই আল্লাহ এবং আল্লাহ রসুদে এত ঘনিষ্ঠ লিঙ্ক আছিল সম্পর্কে যেটা বয়ান করার মতো বাছা তো নয় কোনো ক্ষমতা নাই কুন্তাজি বুঝাইবার। রসুল্লাহ আর আল্লাহ যে কি পরিমাণ ঘনিষ্ঠতা আছিল আর কত সহজ যে বাপ ভক্তি মর্যাদা আদান প্রদান হইবার কোনো বাছাও নাই বুঝাইবার কোনো উপায় নেই। রসুল্লাহ সাল্লামার দিল মোবারক হমুকা গেল আর আল্লাহ এক বুঝ দিলে ইলাতে আপনি চিন্তা করুকেন, আল্লাহ তোর তাকে বুঝ দেবে আপনি চিন্তা করুকেন, আপনি একটা কাম করুক আপনি আমি যাক কেন নিশাখান আপনার লইয়া আর বদলন মারতে গিয়া মোট বালু এত লইয়া আমার নাম লইয়া ভু দিয়া ও বালুটি শত্রু হক করে ইটা মারি দিন। আল্লাহ রসুল্লাহ তো ফত ফাইলিলা ও আল্লাহর ফরমাইল মতো এটা ছাড়া কোনো হতিশ্বরী হরে এটা গোপনীয় সম্পর্কের মাধ্যমে আল্লাহ রসুলে একমত মাটি রসুল্লাহ হাত মোবারক লইয়া কিতা ভরিয়া ফু দিয়া ইটা মারলা রসুল্লাহ সাল্লাম সামনে তন সাহাবি হর দগুর দ বাহিনীর মাঝখানে বড় এক বন্ধ গেলে দেখ আপনার দেখছি আটিয়া বড় এক বন্ধ আর হো বন্দর হবাজুত সারা কাফির বাহিনী উষা জায়গাত খাড়া হয়েছে। রসুল্লার আত আমরা রাত লাগান আঙ্গুল ভাসটা মুঠ খুব বড় নয় ও একমত বাটি ফু দিয়া ইটা মাল্লা বালির একটা দানাও ভত্ত হলো না সারা গিয়া হো কাফির বাহিনী উঠে হল। রসুল্লাহ সামনে উত্তর সাহাবাই কারাম সারি বান্ধা আসলা তাই না হলো খরে খরে তো ইটা মারছে ইটা মারলে বালি দিয়ে ইটা মারলে দূরেই যায় না খাসাত ফোড়ে আপনারা কিতা বুঝলে বালির ইটা খুব দূরেই যাবনি মোটেও নাই
দূরে যাবাই তা সেখানে ভাত তো দিয়ে কে মাটি ঢুকলো তোলা দুইটা মার তোকে দূরেই যাব বালি দুইটা মারলে সামনে ভরে যাব রসুল্লাহর ইটা মারা খান তান সামনে তান সাহাবি হল এর আর বয়ান মতো একটা দানা করো রুত্র হরছে না খালি মাঠও হরছে না বাক্কা দূরই বন্দর হমুলো কাহির বাহিনী সারা বালি গেহার জড়ি গেলে ফললো কিলা সারাফত আচ্ছা আকল করিয়া বালিগঞ্জ জমিয়া গেল আর হীন গিয়া এমনভাবে স্থিতি নিল এক হাজার কাফির বাহিনী যুদ্ধ আসলা সারার চকুত বালির এক দুই দানা সময় গেল এখন দেখা যায় সারায় খালি চোখ কষলে বালির কোনটা চকুত কোনটা বললে কষাল নি সারার হয়ে আসেনি ইগে ইগুরে হয়ে আমার চোখটা দেখলে বলছে আমারটাকে দেখতো হলর চকুত পড়ছে ও সারায় খরেদি হরিয়া আত্মনে তলোয়ার থইয়া আর চোখ চাওয়াত লাগছেন বালি বার করার লাগছেন আর রসুল্লাহ ফরমাইলে বাবা তুমি যেন ও আগুয়া যাও না তোমার তন্দে আল্লাহ তো আগুয়া দিলেছেন ও ইন্দেন গিয়া উঁচা জায়গা টুটি গেলে স্বাভাবিক কেনাম আর নাই হয়েলা বাটো ফুটেছিল হেরা আইয়া উঁচা সাইড দখল করে দিয়েছিল রাত থই দিয়ে আইয়া আর ইগুরে গিয়া ফড়ি গেছিল নিশা সাইডও আল্লাহর হবিবি আল্লাহর কাছে কলে কলে কইছেন মনে হয় আল্লাহ কইলে আপনি কুচু করা লাগে না করবার যা আমিও করবো আপনি বালিয়ক মুটলি আমার নাম লিয়া খুদি এটা মারেন যেন হেরা সারায় শোক কষাইল্লা এরা সারায় দেখলা যুদ্ধ শেষ হয়েছে জয় হয়েছে জয় হইলে তো খুশির গোপ হয় না নি ইলেকশনও হারি গেলে আর লড়াছড়া করেন না যাইন ফাঁস করেন খালি ডুল ফিরেছে ওলা জয় গেছে তেরা খুশি জায়গায় জায়গায় বইয়া করতো আরও জায়গায় বইয়া খুশ গোপ করতো যে হিদিন ইটা মারা দেখলাই নি রসুল্লাহ আমরা রাত লাহানাত ওলা ফাঁসটা আঙ্গুল এর অতটা বালি ধরবো ও বালি দিয়ে ইটা মারলা আমরা খেউরুর একটা দানা ফটছে না খালি মাঠও ফটছে না ও অত দূরই বন্দর হমড়ো গিয়া সারা ফরতে দুশ্মন বাহিনী হীন গিয়া বালি এমন আকল করে চিত্রিল খেউরের চোখ বাকি দিছে না দেখছো নি সারা করে দি হরিয়া আত্মনে তোলার তুই খালি চোখ কচলটা ও যে মামেল হইল ই মামেলার পরে আপনার হচ্ছে ইলা আতালা আর দুনিয়াত মানুষ আইসলা নিয়ে আর আইবা নিয়ে আগে দিয়ে অন্তনে বালি দিয়ে ইটা মারলে অত দূর যাইতো ফত যাইতো জমিয়া আর হীন গিয়া স্বীকৃত এক হাজারের চোখ কথা মাইবাল্লা হইয়া ইলা ইটা আর দি মারতে পারবানি সেও সম্ভব নয় সেও মারতেই না পারত না আসলে উলেন আমরা বালির ইটাও তখন যাইত করি তে যে আমি রসুলুল্লাহর হাত মোবারককে আমার আতলাখান দেখিয়া থানার তো আমার আতলাখান আছে তান ভাও তো আমার ভাও লেখান আছে তান চুক তো আমার চৌকো লেখান আছে তান খান তো আমার খান লেখান আছে ও আত আমরার আতলাখান আসিল না আরো কথা তাত আসিল আরো কিতাদি বানাইলে আত আসিল আরেক মিশাল কই ও বদরের মনে হয়েছে একটা যুদ্ধ শেষ হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামে কাফির বাহিনীর বড় বড় প্রায় মারিছে আর সত্তরজন দড়িয়া বান্ধে লিয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সারারায় থান দিলা যে আল্লাহ যদি আমার অতদিনের মেহনত ওরও আমার লগে মুমিন যুদ্ধ তাইছে আল্লাহ এগুন যে তুমি মারিলা যদি আন্য কেমন পর্যন্ত আল্লাহ হইয়া ডাহরা হওয়া যাইত খান্দিলা আবার বিকালে যে গেলা গেলা লগর সাহাবিয়ে খত্রা রসুল্লাহ সাল্লাহ সালামে ফরমাইছেন ও বা তুমি যেন খেয়াল করো ও যেন অন্য অমুক মরিয়া লাশ ইয়ে ফলবো অন্য অমুকর লাশ ফলবো অন্য অমুকর লাশ ফলবো বড় বড় যুদ্ধ ধারা সারার নাম রসুল্লাহ হইল না চার পাঁচজনের নেয় আরও বেশি লাস্ট সামনের খাইলাবো যুদ্ধ হইত সামনের খাইলাবো যুদ্ধ হইব আগের দিন বিকালে রসুল্লাহ সাহাবের হইতে তুমি খেয়াল রাখি অমুকর লাশ অন্য পড়বো অমুকর লাশ অন্য পড়বো তো সে নিলাগি ও সাহাবি আরও দুইজন লোকের লিখে চলে রেব বদর মাঠও গিয়া খর বেড়ে বাদর দিন এখন তো ঋণে কেউ নাই হেরাও গেছেন গিয়া মুসলমান সকল আইসেন বলে কিতা দেখতাই বলে আর একটা দেখতাম মনে যাই কি তো হইম ও গিয়া তাই নতার লাশ হল টুকাইয়া হইলা হইয়া হইলা গতকাল বিকালে রসুল্লাহ বদরের মাঠটা দেখার তো জীবন ছিল
তোষিবানিয়া আমরারে হাত দিয়ে ইশারা হয়েছে, হু হন অমুকর লাশ মার নাম ধরিয়ে অমুক কাফিরের লাশ অমুক কেন ফড়ব, অমুক কাফিরের লাশ অমুক কেন ফোড়া ফড়ব। আমি আইসি যে রসুল্লাহর কথাখানা হাসানি দাস্তা মরি, আমি আঁকিয়া দেখি নিলাম যত জায়গাত রসুল্লাহ ইশারা দিয়ে দেখেছিল হু জায়গাত লাশ পড়েছে মাটির উঠে। আমি আল্লাহর কসম খাইয়া কইয়া রসুল্লাহ যেন দেখেছিল এত নে এক হাত জায়গা বেশ কোন ঠিক হু জায়গাত লাশটা মরি হয়েছে। শেষে বছর মুসলমান এটা লাশ এক গাতবেলাইয়া গাড়ি লিছিল ও বদর সত্তর জন নিলাগি দরিয়া রসুল্লাহ ফরমাইল ওবা আল্লাহ তোমার তন্ডে জয়ী করতা আশা করিয়া তো মাঠও সারিয়ার তবে এখন হাম করিও আমার সাসারে ফাইলে তুমি যাই জানে মারিও না দরিয়া আনিলিও এন আমার প্রায় সমবয়সীও আর এন তলে তলে আমার বড় ফাস্তারে করতা সমাজের ডরে মারছেন না দূরে বড় ফাস্তারে করতা এনে জানে মারিও না বান্ধি আনিলিও ও রসুল্লাহ কথা মতো এনে দরি লিছইন দরিয়া বান্ধি আনছইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ মদিনা শরীফ পৌঁছিয়া পয়লা হাম হইল রসুল্লাহ ওবা সকল খালাও কষ্ট করি আইস অদিনে জখমি হয়ে আইস কষ্ট তোমার তান তবে একটা কথা আমি কইয়ার এরা তোমার তান দুশ্মন তো যে সত্তরজন বান্ধি আনছ মসজিদর রসুল্লাহ তো কোনো দেয়ালখানাও নাই মসজিদ ও কুটাত তিনজন হোক কুটাত পাঁচজন হোক কুটাত ওলা বান্ধি বান্ধি রসুল্লাহ গোর তসে নেওয়ার আগে হলরে খাড়ি করে মিলিয়া প্রত্যেক যাও জারদারি করে গিয়া খাইবার খাজুর তাকুক দুধ তাকুক রুটি তাকুক ওই কই দিয়ে হলরে আনি খানি দেবেলা তুমি আমি আমার গোরো যাইয়ার যা ভাই আনি দেব বড় বড় নেতা হলে মানবাধিকারের বড় বড় বুলি বুলইন মানবাধিকারে কাইলে মোহাম্মদ রসুল্লাহ কাইয়া গেছেন দেখাইলে রসুল্লাহ দেখাইয়া গেছেন অত তো দানি শত্রু যারার কারণে বাড়িঘর পিতৃ সম্পদ ছাড়া হারিয়া গেলা কি এরারে দরিয়া নিয়া রসুল্লাহ হইতে আগে এরারে হানি দেও মানুষ হিসাবে এরার অধিকার আছে তোমার তন্দ্র ভেটুকে জলের তারা রোল্লা জলের তারাও কদিন থেকে বার হয়েছেন যুদ্ধত গেছে কি কত সময় তারাও খাইছেন না তারারে খাওয়াও আর থাকলে গিয়া তোমার তান গরো কিছু কিছু খাইও ও হল তাহের গরি গরো গিয়া খানি আনি দিয়ে গেল এই দিন বাদর দিন ফোরামে যে যুদ্ধবন্দির কিতা কথা এ রসুল্লাহর সায়ের গুণ আছিল বহুত গুণ আল্লাহ দিছিল রসুল্লাহ সব গুণে সায়ের বাগে বিভক্ত করা যায় সব থাকি বড় গুণ আছিল রহমত রহমত বা দয়া নাইনি ওমার সাল না কাইল্লা রহমত আল্লিল আলমিন ও একটা হইল কিন্তু দয়া করি সকল তার গা সাড়ি দিলে তো ইসলাম বরবাদ হয়ে দিব রসুল্লাহর মধ্যে সিদ্ধত ফিদ্দিন আর গুণ আছে বড় শক্ত যেখানে দিনের লাগি দৌড়তা বড় শক্ত ইয়া দৌড়তা আরো বহুত গুণ তোমাই আল্লাহ তালা হায়ার মাঝে হারাই দিছে হায়া লজ্জা শরণে হারাই দিছেন আরও বহুতটা জমাইয়া তলিত সিদ্ধান্ত নেওয়া হারাই দিছেন আর অর্থাৎ আল কদাফিল উমুর ইটা সারা রসুল্লাহর মাঝে আছে সাইর বাগে বিভক্ত তবে রসুল্লাহ খান ক্ষমতা যেহেতু আর কেউ নাই গতিকে এই সাইরো গুণ্ডে সাইরজনের মাঝে আল্লাহ বাটিয়া হারাই দিছেন আর হামু উম্মতি উম্মতি হে আবু বকর আসদ্দ হুম ফি আমরিল্লাহ হে উমর বড় শক্ত ও আহিয়া হুম ওসমান হায়ার সব থেকে বেশি মাত্রা খার গেছে উসমানের কাছে ও আফজা হুম আলী তড়িৎ সিদ্ধান্ত অনুবার এই জ্ঞান আল্লাহ হজরত আলীর ইচ্ছে আপনারা ইমাম সাহেব পড়ে নানি সাইর সাহাবির গুণ ই গুণ সারা এই সাইরোজনে ফাইছেন রসুল্লাহ থেকে জমাইয়া একজনে সারা ফাইলে এতে বর্তা হতে নাই এর লাগি আল্লাহ তালায় রসুল্লাহ হয়েলা গুণ এক নম্বর সাহাবি আবু কটেছে দুই নম্বর সাহাবিলা কারণ টাইট মজবুত নইলে দিন রক্ষা করা মুশকিল হইব যে ব্যক্তি মুসলমান কিছু শুনিয়া রসুল্লাহরে এই হরম আইয়া নবাজ বাধা দেওয়ার সাহস করছে না
इन लाशद फिया अमर उमर ओ बदरुद्दीन सकल फरामिश बैसे असद फिया अमर उमर तीन एनखन या रसूल्ला আমরার গড় বাড়ি তসনস করিয়া আমরার সম্পদ সারা নিয়া আমরা রেখা দায়িত্ব নিতায় সবটারে কাতল হরক কাতলর অর্ডার দেখ আর জান বলো আর হাম উম্মতি বি উম্মতি আবু ইয়া রাসূলুল্লাহ দয়া করি তারে ছাড়লে হয়তো কোনো মুসলমান হইব না ও তার আওলাদ তো মুসলমান ও দুজনে ঠান্ডা নিল বুঝছো কেউ অন্যায় নাই অন্যায় নি কেউ এন তো আর হামতি আবু বকর রহম দয়া আর দয়া আর এন আসদ্য হুমফি আমরুল্লাহ মোট টাইট সবটি মারি ফেলা কয় এটা দিনের ক্ষতি করবা কাবা চরিরে বরবাদ করিতেছে রসুল্লাহ সাল্লামে অলর্তা শুনিয়া আল্লাহর তরফ থেকে ইশারা ভাইয়া কইলে এক কাম কর ইতার মাঝে শিক্ষিত মানুষজন বলতা ও বন্দী অবস্থাত আমরার সকলের হরুতাও তে হলো কথার লেখা কেবল অক্কর জ্ঞান আমরা সরকারের গালে অক্কর জ্ঞান শিকায়িত করে ব্যবস্থা করে আবহারান না শতকরা শতভাগ করত আমরা রসুল্লাহ ফয়েলা যুদ্ধ গিয়া অক্কর জ্ঞান হরুতারে দেওয়া করতো তারা শিক্ষিত কয়ে দিতারা এরা ঠিক করলা যারা শিক্ষা দীক্ষা জানো আমরা হরুতারে ফড়াও এবং লেখা শিকাও অজ্ঞাতন আতে লেখি লিব আমরা দেখবো তুমি যে গুরু ভাড়াই তো তোমার ছাড়ি দিন ফায়দা সামনে লইতে শুনলে আর তারার ই লেখা শিকাইবার ফড়া শিকাবার ই ক্যাপাসিটি নাই এরা আমরা যুদ্ধর ভাণ্ড কিছু সান্দা দিতে হইব আমরা ইতার বদর লড়াইত কেছেন কত কত গুড়া আসিল 300 মাত্র 3টা গুড়া আসিল মাত্র 3 গুড়ার সার ইয়ে গেছিল তলোয়ার আসিল না ওগুলোর জন একটা তলোয়ার আসিল না ও বাপ এলাকি দেখলেন ইয়ার সাহাবি গিয়া কইল ইয়ার রাসূলুল্লাহ আমি যুদ্ধ তো আইছি আপনার হুকুম পাইয়া তো ফর দিকে আমি কিতা দিল এখন আমি আত লইয়া গেলে তোমার মারব রসুল্লাহ ফরমে এখন তলোয়ার তো আসেনি রসুল্লাহকে কয় এখান তো কোনো অস্ত্র ভাণ্ডার নাই ডাইনি বাবে সে দেখলো কোনো ফালাই তো হুকনে খাজর ডাল ও গুঠান দিয়ে এত মোবারে গলিয়া ওবা সে অস্ত্র ও নে ও তোমার তলোয়ার দিলাম খুদ হাদা সৈফুক জুবান মোবারক বাড়িল খুদ হাদা সৈফুক ও নে সে কৈছিলে তলোয়ার নে ও তোমার তলোয়ার দিলাম ও রসুলুল্লাহ জুবান মোবারক যেমনি হুকনা খাজুরের ডাল ও তলোয়ারে গেছি ই সাহাবিয়ে যুদ্ধবাদে গফসহ বইছেন তো গফ আরম্ভ হয়েছে সে সজন মারছ দুশ্মন খসাই তো থানের বিয়ে একগুলো ডং করলা থান বাই সাহাবি হলে বলে আমরা রমুক পাইয়া দিয়ে হাজুরের ডাল লাগে খালি অতা অতা করতে থানে যে কেউ না থান সজন দুশ্মন আসেন হইলা ডং করিয়া ই ব্যক্তিয়ে মজবুত হইয়া আনা ডঙ্গর বাসায় হাজর মাত মাতলা কইলে আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি দেখছি সচককে খাজুরের ডালটাও খাসা নাই শুকনা আর রসুল্লাহ তান মোবারক জুবান মোবারক যখন খোঁজ অন্য তলোয়ার খান নাই হাজার সাইফুক ওটা তোমার তলোয়ার সৌ সময় আমার ইমান আইছে হুকনা খাজুরের ডালে তলোয়ারের কাম দিব আল্লাহর হাবিবের কথারে সাহাবাই কারামে জেলা বিশ্বাস করতে অন্তর্দিওলা কাম হইত ওইন জবাব দিতরা যে সৌ সময় আমার পুরা বিশ্বাস হয়ে গেছে আমার এই খাজুরের ডাল আমার এত যত আমার কেছেন ছয় ফুক ও তোমার তলোয়ার তাই অন্যর গেছে গেলে তলোয়ার মোটাত্তি ভাঙ্গি দিব হোক না খাজুর আর আমার এত জল দিব তলোয়ার কাম করব বাই অকল জিকারে আমি কজন মারছি আপনারাও মারডা দেখছে দুশ্মনের আমার ডালডে যেমনি গুড়াইছি যে দুশ্মনের গাত লাগছে খাটিয়া দুইটু মাইয়ে ভরে গেছি সুহানাল্লাহ আহিলাজি যে দুশ্মনের গাত লাগছে খাটিয়া দুইটু মাইয়ে ভরে গেছি এখন হোক যায় খাজুর রুকনা ডাল দিয়ে মানুষ খাটা যায়নি ইমানে খাটছে ভালো তাহিনু ওলা তাহেজনু ওয়ান তুমুল আল্লাহ নেই তুমি তো মুমিনি সাহাবি হল তোমরা ডরাইও না আল্লাহ ফরমে ডরাইবা শুনতা নাই তোমার মুমিনও ভালি ফাক্কা মুমিনও আমি আর আমার হবিবে জেতা হইমু লগে লগ গিলিলি তাই দিলর কলবর মূর জাগা দিলে এটা এখানে
অহুকনা ডালে সাঁতোরার কাম করল যাই হোক সাহবাই কেরামের বেলা ঠিক হইল যারা লেখাপড়া জানোইন মুসলমান হলো তার লেখাপড়া শিকাইতা আর তুই মাঝে মারে ভাঙ্গে না ঠিক আছে ওক দু মিনিট আগে লেখাপড়া শিকাইতা আর জানতে পারেন না তে কিছু চান্দা দিতে ফান্ড কিছু জমা দিতে ঠিক হয়ে গেছে রসুলুল্লাহ সাসা দিয়ে তো ধরা হইয়া গেছে তাই না আস্তে আস্তে কইল ইয়া রসুলুল্লাহ আপনি জানেন বাবা যা থইয়া গেছিল বাইরে দশ বাই এগারো বাই বাটিয়া কোন তো হয়েছি না আমি সন্ধ্যা দিব হয়ে থাকি আমার বেলায় ছানি নজর করেন আয়টা বদলক রসুলুল্লাহ খানে খানে কইলা সাহাজি হাসা বাটা কোনটা পাইছেন না ও যুদ্ধ যাইবার আগর রাত আপনার গৌরব বাত্তি আসিল আমার চাষির কাছে সোনার সাক্ষা তৈরি আইছে ওখানে কোনা বেশি দিলে এলি চন্দ হয়েছি রসুলুল্লাহ এই সময় মদিনা চাষা এই সময় মক্কা শরীফ হাজি সাহেব মক্কা মদিনা খাসা নাই দেখা যায় তো শোনা যায় তো এলা নাই চাষায় কইলে আমার গোল তো সম্পদ নাই বে আমি কিতাতি জরিমানা দিব রসুলুল্লাহ ফরমাইলা যুদ্ধত যাইবার আগর রাত আমার চাষি উমুল ফজলের গেছে যে সোনার এক চাক্কা দিয়া গেছেন গড় আর সেবা আছিল না কলে কলে মাতিয়া যে আমি বাঁচি আইলে খামার লাগে ইমান নাই আমার এটি মিন্টার খাবাইবে ওখানে বাজে তো ও হতা হইয়া যে আপনি দিয়াইছেন ও সোনার চাক্কারে কোনা বেশি দিলে তোর চাষা দিয়ে উঠিয়া কলে কলে কইলেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইমানে ফাটিয়া ভার হয়ে গেছে রয়েছে না ভিতরে মক্কা শরীফ আন্দাইর গোলো জামাই বউ খানা খানি করিয়া কলে কলে শোনা দেখাই দিলে আর কোন ঢুকে পারে কলে কলে শোনা দিছেন ও সময় রসুলুল্লাহ মদিনার দেখি লিলা বা আমার চকুর লেখান চোখ আসেন নি কখনো না আল্লাহর কসম আমরা লাগান আমরা লাগান তোমরা লাগান ওলা একা চোখ ওলা বারো না রসুলুল্লাহ লাগান হয়েছে রসুলুল্লাহ সরস্বামী অন্তরে দেখি লিলা সোনার চাক্কা জামাইয়ে বৌরা তো দিতরা কলে কলে মাতিতরা মা তো শুনি লিলা আর জিনিসও দেখি লিলা আর বাদর দিন কই যে ওখানে কুনা উঠিয়ে দিল তো জরিবেন হয়েছে বাবা ছুটিয়ে যাইবে এখন শুক রসুলুল্লাহ খান আমরার খানুল খান নেই রসুলুল্লাহর চোখ আমরার চোখের লাগান নেই রসুলুল্লাহর আত আমরার আতর লাগান নেই সাত পাও চৌখ মই দিয়ে আমরা লখান আমরা লখান যে কইতাম এই কথা সক বেয়াদবি কোনো সাহায্য কইছেন না কোনো নেই এর লাগে আমি কইলাম আপনার বাপ যদি একজন থাকেন আপনি কোনো সময় কইতেন না সর্বক্ষেত্রে আমার বাপ আমার লখান আসল রসুলুর আইব বার করলা বহুত মানুষে পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক আপনারা মলান সাহেব হল নাউজবিল্লা আমি নারাজ ইতা না যদি আমার আর কোনো আলিম সাহেবর বাপ সুর দেখাই থাকেন থানার তান নামের রেকর্ড থাকে ই আলিম শুয়ায় কোনো দিন কইবেনি আমার বাপ সুর আসলা আমার বাপ দেখাইতে আসলা কখনো হইত নাই ওখানে লুকাইবার চেষ্টা করবো আমরা মহাদিস হকলর ইমাম হকলর এমনকি রসুলুল্লাহর আইব কুজাইয়া বার করতে চাইতাম তাই আমরা লাখান মানুষ বানাইতাম করি ও ভাই আল্লাহর কসম রসুলের সমান দ্বিতীয় কোনো মানুষ নাই কোন নবীও রসুলুল্লাহ সমান আসল না সারাতে রসুল্লাহ বাড়িয়া ইবাজে গেলে খালি কথা মাত পারি এবার যাইবার হে যে ভেড়া নিয়ে আইলে শেষা মারা ধরে তুমি কিতা কইতে এসেছিলে সময় কমে গেছে আচ্ছা আচ্ছা না শেষও করি ও কথাখান শেষ হয়ে গেছে যাই হোক তো ইনো কথা আছিল যে আদমে মিসলিয়াতি বিহাদিম মিনাল খালায়েক কুল্লিয়া আল্লাহর এই কিতাব লেখারা রসুলুল্লাহর মিছিল বা মতো আল্লাহর মখলুকাতের মধ্যে আর কেউ আসলা না আমরা হলর ইমান তো খান
ও সকলের ইমান থাকতো রসুলুল্লাহ তাকে অত সুন্দর আসে না, রসুলুল্লাহ খান অত শক্তিশালী আর খেয়ে আসলো না, রসুলুল্লাহ খান অত দানশীল খেয়ে আসলো না, রসুলুল্লাহ খান অত গুণাবলী আর দ্বিতীয় কোনো মানুষ আসলো না। ইয়া আল্লাহ তোমার হবিবের আমরা হল ইমান হজিশ্বরীর সামনে লইয়া কইয়ার আল্লাহ তুমি তোমার সাক্ষী বানাইয়ার আমরা রসুলটা আমরা লেখান হই না, কোনো সময় হই না, দু সেকেন্ডে আমাদের মতো নাউজবিল্লাহ মিন জালিক, আমার বাপের দোষ আমি দোষিয়া চাকুইতে রাজি নাই, দোষী তাহলে ওইখানে গুরিবার চেষ্টা করবো। আর রসুলুল্লাহ আমার মতো দুষে গুণে মানুষ ছিলেন, কখনো তোমার মতো নয়, দুষে গুণে নয়, গুণ আর গুণ আছে। ইন্দিন আল্লাহ সাক্ষী দিতে আল্লাহ আপনার উত্তম চরিত্র জেলা আর করে দিচ্ছে আপনার দি, আর আপনি কইবে দুষে গুণে আমাদের মতোই লোক ছিলেন, নাউজবিল্লাহ মিন জালিক নাউজবিল্লাহ। অনু থাকি যাক, আর বাড়িবার খানাই আমরা আইজ আমেরিকা থেকে মৌলান সাহেবের দোয়া চাইছেন মুখতাসর মিলাদ শরীফে দোয়া করবার লাগে, আর এক জোড়া সিন্নিরও ব্যবস্থা করাইছেন, আপনারা মিলাদ শরীফ পড়িয়া দোয়া করিয়া নমাজ পড়িয়া যাইতেছেন সিন্নি নিনছেন, মানে সিন্দি যেখানে কী দেখলাম অন্য কিছু না, অন্য সিন দেখো দেখার লোক দেখো আমারও মনে হল ইমাম সাহেব কইবা আব্দুর রহমান মিরাজ শরীফ হইতো এখনও শুরু করি দিই সাতটার উঠে গেছি, সাতটা ছয় সাত তো আজানো আমরা মক্তসর মিরাজ শরীফ পড়ে লোক মাইক নেকুয়া খাকে বাড়ি তাহার দেহ পড়ো আর নাই দেহ করো আমেরিকার মৌলান সাহেব আপনার আলিমালে হতে ছিলেন মৌলানা সুন্দর রহমান বাজার পাই খবরও পাইছি তান দেখা আইসে আমার না, আমি তানে আল্লাহ তালান দিয়া খরচ করাইয়া আমি মুক্তসর সিন্ধির ব্যবস্থা করাইছি, তার লাগে মিরাজ শরীফ পড়িয়া ধরা দেওয়া, আরও অনেক দোয়া চাইছে, অনেক দোয়া চাইছে মানুষ বেমার লন্ডন রুজু বন্ধ পাওয়া যায়, রুজু বন্ধ পাওয়া যায়, একাধিকবার বন্ধ পাওয়া যায়, আল্লাহ তালায় কবুল করতা আপনার আর দোয়ার হলরে বেমারটাকে শিফা দিতা হেফাজত করতে আর মৌলান সাহর কেতাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله
والصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جي لله محمد يا رسول الله ذرا چہرہ سے پردے کو اٹھاؤ یا رسول اللہ مجھے دیدار ٹوک اپنا دکھاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ کرروے منور سے میری آنکھوں کا نورانی مجھے فرقت کی ظلمت سے بچاؤ یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ شفیع عاصیہ ہو تم وسیلہ بے قصا ہو تم تمہیں چوڑب کہاں جاؤ بتاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ مجھے بھی یاد رکھیو تمہارا امت عاصی گناہگاروں کو جب تم بخشاؤ یا رسول اللہ محمد یا رسول اللہ رسول اللہ شفاعت کیجئے للہ نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأقول هو سيدنا محمد بن عبد الله بن عبد المطلب واسمه شيبة الحمد بن حاشم واسمه عمرو بن عبد مناف واسمه المغيرة بن قصي واسمه مجمع سمي بقصي لتقاصيه في بلاد قضاعة القصية إلى أن عاده الله تعالى إلى الحرم المحترم فحما حماه ابن كلاب واسمه حكيم بن مرة بن كعب بن لؤي بن غالب بن فهر واسمه قريش وإليه تنسب البطون القرشية وما فوقه كنانية كما جنح إليه الكثير وارتضاه ابن مالك بن النضر بن كنانة بن خزيمة بن مدركة بن إلياس وهو أول من أهدى البدن إلى الرحاب الحرمية وسمع في صلبه النبي الأكرم صلى الله عليه وسلم ذكر الله تعالى ولبى ابن مضار بن نزار بن معد بن عدنان وهذا سلك نظمت فرائده بنان السنة السنية ورفعه إلى الخليل إبراهيم عليه السلام وأمسك عنه الشارع وأباه وعدنان بلا ريب عند ذوي العلوم النسبية للذبيح إسماعيل عليه السلام نسبته ومنتهى فعظم به من عقد تعلقت كواكبه الدرية وكيف لا وسيد الأكرم صلى الله عليه وسلم واسطته المنتقى عتر الله أم قبره الكريم بعرف شديم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما أراد الله تبارك وتعالى إبراز حقيقته المحمدية صلى الله عليه وسلم وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدوة آمنة الزهرية
وخصها القريب المجيب بأن تكون أمة لمصطفى ونودي بالسماوات والأرض بحملها لأنواره الذاتية وصبا كل صب لهبوب نسيم صبا وكسيت الأرض بعد تولجت بها من النبات حللا سندسيا وأينعت الثمار وأدنى الشدر للجاني جنا ونطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية واحتست العوالم من السرور كأس حمية وبشرت الجن بإذلال زمنه وانطيقت الكهنة ورهبة الرهبانية ولهج بخبره كل حبر خبير وفي حلى حسنه تا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقبى عتر الله ثم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي المدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آية ومريم عليهما السلام في نسوة من الحجيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على صلى الله عليه وسلم صلى الله محمد صلى السلام عليك يا رسول وعليك يا حبيب سلام عليك صلوات الله أشراق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا شمس أنت نور أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك
من يرى وجهك يسعد يا كريم الوالدين حدك الصغي الممرد وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صلي وسلم دائما. गुरुदेव बारह दायित्व ने तो बंदे आजा नहीं किस नमाज शुरू किया नहीं हाँ बंदे नमाज इधर नमाज शुरू किस नमाज रिंग आगे अपना रह रही थी अमेरिका प्रवासी मौलाना सन्नतुर रहमान ताइन एक मुश्किल लगी हद्वा सही चंदन मुर्दे गाने लगी हो आरोह मेहमान আমার বিষ্ণাতুর কারি এখলাস মিয়া তাই নিয়ে মুশকিল লাগে আপনার আর দুয়ার হাসতে গার আরও বহু হাজত মন্দ কল আছেন সারার লাগে আপনার দোয়া হরুক আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুম্বাইল জুদি ওয়াল করম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকম وصلي على سيدنا محمد مطلع الأنوار وصلي على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وصحبه وبارك وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله حديث شريف الدرس قبول هنا কোনো বেয়াদবি আমি খুলি তাহলে দয়াল আল্লাহ মাফ করে দিল আল্লাহ ই নেক মহফিলর খাতিরে তমাম হাজিরিন দে মাফ করে দিল ই আল্লাহ আমরা সকলের তমাম মর্দেগান দে মাফ করে দিল খাস করে আমরা সকলের জিন্দা মর্দা মা বাবারে মাফ করে দিল যারার আওলাদ নাই আল্লাহ ই বে আওলাদ হলার লাগে আমরা দোয়া করি আর তারার মাফ করে দিও ই আল্লাহ আল্লাহ তোমার হবিবর কুল উম্মতে মরহুমারে মাফ করে দে ইয়া আল্লাহ তমাম বিমারি হলরে শিফা আনায়েত ফরমা ইয়া আল্লাহ খাস করে তোমার এই মহামারী গজবের আমরা ডরাইয়া বিকার আত্মাতেছি আমরা রে আর মাফ করে দিল ইয়া আল্লাহ আল্লাহ যারা বিমার আছেন শিফা আনায়েত করে দেও যারা এখনো বালা আছেন এলারে হেফাজত করো আল্লাহ এই মহামারীর যারা মারা গেছেন মমিন হলেরারে শাহাদতের জোরদান রসিব করি ইয়া আল্লাহ আমরা খে কোন গাটো আটকেছি তুমি আল্লাহ দেখ আমরা হল ঠেকা কুলাই দেব আটকা থেকে উদ্ধার করি দে ইয়া আল্লাহ কাজ করলে তোমার যে বন্ধা হল হাজতমন আল্লাহ হলোর হাজত তুমি জানো তান তান হাজতরে পুরা করি দে ইয়া আল্লাহ আল্লাহ কঠিন গাট থেকে তুমি উদ্ধার করে দেও আসান করে দেও আমরা সর কিছু মুশকিলাত আর তো আমরা কইবার হইবার জায়গা নাই রে বা রুয়ে জমিন আর খেয়ের কিছু ইতা আমরা কইবার হয়ে জানে যদি আল্লাহ না দেও তো আর যাইবারও কোনো জায়গা আমরা না আল্লাহ আমরা তামাম মুশকিলাত রে আসান করে দেব তামাম হাজাতরে নেক বানাই দেবার পুরো করে দেব আমরার সেহত তন্দুরস্তি দিয়ে আল্লাহ তোমার গুলামি করার তৌফিক দেও আমরার অভাবই হলোর অভাব অনটনরে দূর করে দেও আমরার বেয়া ঔলাদ হলরে নেক ঔলাদ দেও বেজুড় হলরে নেক জুড়ে নায়াত করে দেও ই আল্লাহ নফসার শয়তানের দুকাতনে আমরারে হামেশা বসাইয়া আল্লাহুম্মা ইন্নাকা ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফানা গায়রা মাফতুনিন ইলাইহ نسألك يا الله حبك وحب حبيبك
وحب من يحبك وحب من يقربنا إلى ربك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك أذان دعاء